বাড়িতে একটু পার্লার করব, তো দেখি আমার বর কেমন চুল কেটে দেয়। নমস্কার বন্ধুরা, আমি দৈবকী। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কলের সমস্ত কাজ কমপ্লিট, আর সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি বলতো, ভোর 5টা থেকে 8টা পর্যন্ত যে কাজগুলো করি, বুঝতেই পারছো গ্রামের বাড়ি, অনেক কাজ করতে হয়, সকালেই বেশির কাজ, তো সব কিছু শেয়ার করা হয় না, আর রোজ রোজ একই কিছু শেয়ার করি না, কারণ তোমাদের বোর লাগতে পারে। কয়েকদিন বৃষ্টিতে আগাছা জন্মেছিল গেটের সামনে, তাই ছিঁড়ে ফেলে দিচ্ছি। একবার চা খাওয়ার পর বাসন ধুয়েছিলাম, আবার দেখো কতগুলো বাসন জড়ো হয়ে গেছে। চা খাচ্ছে আর সিঁড়িতে জড়ো জড়ো করে রাখছে। চা এটা হাঁড়িটায় চা হয়েছিল, তো এটাই চা লাগানো ছিল, আবার দেখছি বাবা এই সসপেনটায় চা করলো। তো দুটোকে এখন আমাকে মাছতে যেতে হবে, তো যাই একদম মেজে ঘষে সানসিরে চলে আসবো। চুলটা দেখতে পাই একদম ভালো লাগে না, আমার যে লম্বা গোছে না কিছু না, একটুখানি বলছে কেটে একটু ছোট করে দিবা। তোমার চুল ছিল কোথাও দেখতে ভালো না, মনে হয় আগে অনেক চুল ছিল। ছিল না ছিল না, তাই একটু ছোট করলে যদি এরকম ভাবে ক্লিপ লাগায় তাও দেখতে ভালো লাগে, তাই বলছি একটু ছোট করে কেটে দেবা, তো এই ভালো লাগে না। তোমার চুল কেন নাই তা আর জানো না, আগুনে পড়ে গেছিল, আগুনে ছিল অনেক চুল ছিল, আর তারপর বেরোনি, এই যা একটু বেরিয়েছে ভুরু নাই। যাই হোক সত্যি বলছি, সিরিয়াস বলছি, এটা ইয়ার কি না, আমার চুলটা একটু কেটে দিয়ে, ধর শ্যাম্পু করাই আছে, কালকে তেল, পুজোর আগে কাটবা, পুজোর আগে, পুজোর আগে, পুজোর সময় কাটতে হয় না, কদিন আগে কাটতে হয়, সবাই বলে চুল কাটলে পরে কোনো অকেশনে যদি যদি চুল কাটা হয় তাহলে কদিন আগে কাটতে হয়। বিউটি পার্লার যাবা? বিউটি পার্লার যাবো না, তোমার কাছে কি ডোয়া মেলা পয়সার ব্যাপার। আচ্ছা তুমি বিউটি পার্লার কভার করেছো? বিয়ের পর আমাকে একবারও নিয়ে যাবে, বিয়ের আগে আমি অনেকবার গিয়েছিলাম বাবার বাড়ি। বিয়ের পর একবারও জানি তো বলে নাকি কেউ, বলে অনেক কবার গেছি এরকম বলবা, যে বিয়ের পর একবারও নিয়ে যায়নি। সত্যি বলবো, মিথ্যা কথা কেন বলবো, তা তুমি যেরকম কোনোদিন আমাকে নিয়ে ভুরু প্লাক পর্যন্ত করাবি না। আচ্ছা ভুরু হয়ে যে ভুরু প্লাক করবে, এত বিয়ে গেল, পুজো গেল, ছ বার পুজো হলো দুর্গা পুজো, তাও সে বাড়িতেই আমাকে লেটে করতে হয়, কোনো দিন নিয়ে যায় না। কে এলো বাবু? আবার কে? হই কি করছো বাবা? যাই হোক, তোমার সঙ্গে বকবক করে দরকার নাই, তোমার মা কেটে দিও, বিকালবেলায় সময় হয়তো বাঁচতে নিলাম না। বলে তেল দিবা না, মানে আজকে চুল কাটবাই নাকি? আচ্ছা চুল কাটারও তোমাদেরকে দেখাবো কেমন করে, উল্টো পাল্টা কেটে দিলাম জানি না কিন্তু। হ্যাঁ আমাকে একটু সমান করে একটু ছোট করে দিবা। কি হয়, দুর্গা পূজার সময় কি করবি, নাড়া করবি? দুর্গা পূজার সময় নাড়া হয় নাকি কেউ? গাধা বাটে তো সক, মানে তাহলে বিকেলে আমরা চুল কাটছি তাই তো? কি বলে না ওরকম করে দেবো, দেখা যাক পারি কিনা, তো খারাপ হয় ভালো হয় যেমনই হোক চুলটা বিকেলে কাটতে হবে, কি জি হবে কে জানে। সবজি কাটবো বলে বসলাম, কিন্তু দোকানে তো আলু আনতে গেছিলো, আলু পাইনি, তো যা আছে সেগুলোকে ঢাললাম। দেখো উচ্ছে নিয়ে এসছে কালকে, একটা তো পেকে গেছে, তো কেটে দেখতে হবে কি রকম। আর এই দেখো ওল, এটা হচ্ছে বিদেশি ওল, এটা হচ্ছে দেশি আমাদের বাড়ি, তো বিদেশিটা, হ্যাঁ বিদেশিটা মানে চুলকায় না মুখ, আর এটা কিন্তু মুখ চুলকায়, তো দেখি কোনটা করবো। আর এই দেখো পটল কালকে নিয়ে এসছে, কিন্তু পটলগুলো জল সিদ্ধ হয়ে গেছে, এই দেখো পচে গেছে একটা, মনে হচ্ছে নেওয়াই যাবে না বাদ, এটা কি অবস্থা, এটাতে অত চুলকায় না গো, সেদিন তো আমি তো ভাবছি আজকে ওলের কারি করব, তো দেখি করছি না কি করছি, সিদ্ধ করব না কারি করব। আগের বার না ওলের কারি করেছিলাম কিন্তু ভালো লাগছিল, সরষে কেন দেবো গো, যেমন আলুর দম করে এরকম ওলের কারি হয়, খাওনি নাকি? আর একবার করেছিলাম দেখি মা, করিনি আমি আরবার, এই দেখো মা বলছে হ্যাঁ করেছিলাম, মা খাবে, সবাই খেয়েছিল, বাচ্চারা টাচ্চারা সবাই। এই দেখো চা প্রেমী, চা খাচ্ছে শুধু চা চা, মার সুগার বাবার সুগার, এবার তোমারও হতে বাকি নাই গো, অত চা খেও না গো, তো বলছি তাও কথা শুনে না গো, একটু না মিষ্টি নাই, লোকটা কি রকম লোক গো, একটু না মিষ্টি নাই, ভালো লোক। গ্রামের দোকানে আলু নেই, তো
আলু আনতে গেছে এখন আসেনি তাই পাশের গ্রাম যাবে আলু আনতে এখন পাশের বাড়ি থেকে আমি সাইকেল নিয়ে এলাম সাইকেল নিয়ে এখন আলু আনতে যাবে সাইকেলের প্যাডেল প্যাডেল লাইভ ব্রেক নাই কিন্তু দেখি আবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে দিও না তো যাই হোক ভাই মামাতে খানা মামা অনেক ভালো তাই না তো এটাকে নিয়ে এখন যাবে আলু নিয়ে আসবে আলু না না হলে তরকারি বা কি করবো রুদ্র বাবা গেল দোকানে আর আমি এলাম মায়ের কাছে মাকে এবার উঠিয়ে তেল মালিশ করিয়ে মায়ের গাটা ধুয়ে দেবো আর কালকে মা স্নান করেছিল মাথায় তার জন্য আজকে স্নান করাবো না তো এই সময়টা না মায়ের সঙ্গে আমাকে অনেকক্ষণই কাটাতে হয় মায়ের সঙ্গে থাকতে হয় সময় দিতে হয় আর মন থেকে করি বলে এই কাজগুলো পারি জানো তো অন্য বাড়ির মেয়ে হয়ে তো যাই হোক আমি এখন মাকে তেলটা মালিশ করে দেবো আর মা জানো তো পায়ে খুব ব্যথা পাটাকে শার্ট করতে পারছে না তাই জন্য চাদরটা ওখানে উঁচু করে নিয়ে নিল যখন পায়ে তেল দিয়ে তখন হাতে পায়ে ভালো করে তেল দিয়ে গাটা ধুয়ে দেব আর ভগবান হয়তো আমাকে এই সাহসটা এই শক্তিটা দিয়েছে জানো তো যে শাশুড়ি মায়ের দায়িত্বটা আমি সামলাতে পারবো আলু নিয়ে চলে এসেছি আলু আর ডাল কই গো হ্যালো হ্যাঁ হ্যাঁ আলু আর ডাল 1 কিলো মুগের সরুটা নিয়ে এসেছি মোটা টালাই মাসান করলিলে শাশুড়ি মাকে সব কিছু করিয়ে শুয়ে দিয়ে আমি এখন রান্না করতে লাগলাম তো দেখো একটা তরকারি হয়ে গেছে উচ্ছে ভাজাটা আগে করে নিয়েছি তার জন্য কড়াইটা তো পুড়ে গেছে আর এখন করব ওলের কারি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা যেটা বেটে রেখেছিলাম আদা রসুন জিরে লঙ্কা ধনেও দিয়েছি আজকে তো সব কিছু দিয়ে দিলাম তো এবার হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দেবো তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর লবণ আমি একবারেই দিয়ে দিলাম বারবার আর দেবো না কষার সময় তো আমি লবণ দিয়ে দিই সব কিছু তরকারিতে মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে আমি ভেজে রাখা ওল আর ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো রান্নাবান্না করে হাঁড়ি কড়াইগুলো আমি পুকুরে ডুবে এসেছি আর ওগুলো ভিজতে ভিজতে আমি এদিকে ভাত বেড়ে দিচ্ছি রুদ্র বাবার ভাতটা বেড়ে রেখেছি বা বাবার ভাতটা বেড়ে দিচ্ছি আজকে রান্না করেছি আলু সিদ্ধ উচ্ছে ভাজা মুগ ডাল আর ওলের কারি ওলের কারিটা না ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করেছি আর ভাগ্নি স্কুল থেকে এসেই বলছিল মা মাংস হয়েছে নাকি এসিয়ান হচ্ছে মাংস মাংস তো দিদি বলছে যে ওলের তরকারি তো ও বিশ্বাসই করছিল না তো যাই হোক ভালোই গন্ধ বেরিয়েছে ওলের তরকারিটা জানো তো বিকেল হয়ে গেছে ছাদে চলে এসেছি আর পুজো তো চলেই এলো তো বলছিলাম তো তোমাদেরকে সকালে যে চুলটা একটু কাটতে হবে আর রুদ্র বাবা বললো যে চুল কেটে দেবে তো ভয়ও করছে জানো তো যে ও কতটা কেটে দেবে না ক্যাড়া বাঁকা করে কেটে দেবে না কি করবে কে জানে আর কোনো দিন তো পার্লার টাল্লার যাইনি মানে বিয়ের আগে গেছি বিয়ের পর যাইনি বিয়ের পর আমার বর নিয়ে যাবে তবে নিয়ে যাবো তো নিয়ে যাইনি যাওয়া হয়নি বাড়িতে একটু পার্লার করব তো দেখি আমার বর কেমন চুল কেটে দেয় আর তোমরাও দেখো কই গো এসো এখন আসিনি ও যাচ্ছি এসো বন্ধুরা চুল কেটে দেবো বাড়িতে বিউটি পার্লার পুজোর আগে কী কাট হবে জানি না হবে একটা কাট কিছু একটা হবে কতটা কাটবো বলে দাও কতটা কাটবো অনেকটা তো হ্যাঁ চলো দেখি কাটি চলো দেখি কাটি চলো যাউন হবে তেমনি যাউন হবে তেমনি কাটবো বাস চুল একবার কেটে দিলে কিন্তু বারবার ফেরত পাওয়া যাবে না জয়েন্ট আঠা দিয়ে লাগা যাবে না যাও দেখো রুদ্র বাবা চুল কাটছে আর জানো তো আমার মনের ভিতর না একটা ভয় কাজ করছে পুজো কাছে আসছে
কোনো কারণে যদি কোনো উল্টাপাল্টা হয়ে যায় তো খুব একটা বাজে ব্যাপার হবে, দেখতে খারাপ লাগবে, তাই না? আর এমনিতেই চুল নেই বেশি আমার মাথায়, এমনিতে দেখতেও আমি খারাপ, দেখতে অতটা ভালো নয়, তাতেও যদি এবার চুলটাও যদি দেখতে খারাপ হয়ে যায় একেবারেই বাজে লাগবে আমাকে। তো চলো কাটা হোক, তারপরে তোমাদেরকেও দেখানো হচ্ছে। বন্ধুরা কমপ্লিট, দেখো স্ট্রেট হয়েছে নাকি? তুমি থাকো ওখানে, চুপ করে দাঁড়িয়ে থাকো। স্ট্রেট বললে স্ট্রেট করে মানে সোজা করে সমান করে কেটে দিতে। তোমরা বলো স্ট্রেট হয়েছে তো? ফার্স্ট ক্লাস হেভি হয়েছে স্ট্রেট, মানে কোনো দিকে হ্যাঁ নতুনই হবে তো। ঠিকই আছে, ঠিক আছে বন্ধুরা কমেন্ট করো তো। এখনকার স্টাইলে ছোট, মানে সবাই ছোটই চাইছে। কমেন্ট করো তোমরা ঠিক আছে নাকি, তাই না? আমি ওকে বললাম পেছন থেকে আমার ছবি তুলে দাও, আমি দেখছি যে সমান হয়েছে নাকি। তো দেখালো ভালো হয়েছে। আর জানো তো ও এসব কাজে একটু স্মার্ট আছে, এগুলো করে, ও এক্সপার্ট আছে। ও চুল টুল পুজোর সময় অনেকে ওর কাছে চুল কেটে নেয়, ভ্রুপ্লাক করে নেয়, কেউ মানে অন্য কেউ ভ্রুপ্লাক করে না, আমি করে নিই ওর কাছে, আর চুলটা অনেকেই দেখি কেটে নেয়। তো এইসব কাজগুলো ও পারে, তো এই হচ্ছে ব্যাপার। তো যা হলো হলো, আর তো ফিরে পাওয়া যাবে না, তাই না? চুল কেটে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বাবুকে একটু পড়ালাম, পড়িয়ে আজকে সবাই বলছে রাত্রে রুটি খাবে, তাই রুটি খাবারের জন্য দেখো হালকা মানে এই ফোড়ন দিয়ে একটু তরকারি করে দেবো, সবজি তরকারি। বাবা রুটি খাবে, রুদ্র বাবা খাবে, মা তো খাই রোজ রুটি, তার জন্য আর দিনে না সেরকম তো তরকারি পাতি হয়নি, রুটি খাওয়ার ভাত খাওয়ারই তরকারি হয়েছিল, তাই এই তরকারিটা পাতলা করে করছি। ফোন বাজে রাত 8:30। তো আমি আগে তরকারিটা করে নিচ্ছি, রুটি অবশ্য এখনো করা হয়নি, তরকারিটা বসিয়ে দিয়ে আমি এবার রুটিগুলো করব। তো এখানে আজকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। আর পারলে একটি কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো।